আব্দুল গফুর উপস্থিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান পুত্র নিয়ে সবাইকে বরণ নিচ্ছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হোসেন আসরান ডাক্তার। উদ্ভাসিত হয়ে আজ বাংলাদেশ স্বাধীনতার 50তম বছর উদযাপন করছে, সেই সন্তানদের আমরা গভীরভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আমরা খুব সৌভাগ্যবান যে আজকে স্বাধীনতার 50 বছর পরেও সচক্ষে দেখতে পাচ্ছি, হয়তোবা 25 থেকে 30 বছরের মধ্যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, যারা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি তাদেরকে একটু দাঁড়িয়ে আমাদের সরকারি কর্মকর্তাদের নিকট থেকে উত্তরীয় করে নেওয়ার জন্য। যারা গেজেটভুক্ত রয়েছেন, যারা আমাদের ভাতা পাচ্ছেন, একটু সামনের দিকে চলে আসেন, আমাদের জন্য একটু সুবিধা, একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। সবাইকে সবিনয় অনুরোধ করছি নিজ নিজ আসনে বসে যাওয়ার জন্য। আপনাদের কাছে গিয়ে আমাদের উপজেলার কর্মকর্তাগণ আপনাদের ফুলের শুভেচ্ছা এবং গ্রহণ করে পড়াশুনো করছেন নন্দীগ্রামের গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের সদস্য একজন,
সবাইকে ধন্যবাদ আসন গ্রহণ করার জন্য যারা রক্ত না দিলে আমরা যুদ্ধ করতে